মধ্যপ্রাচ্যের দেশ কাতারে প্রতি বছরের মতো এবারেও পবিত্র মাহে রমজান উপলক্ষে বিভিন্ন অপরাধে জেলে থাকা 90 জন বাংলাদেশীকে মুক্তি দিচ্ছে দেশটির সরকার। বিমান যোগাযোগ চালু হলে দেশে পাঠানো হবে এই মুক্তিপ্রাপ্তদের। এ নিয়ে কাতার থেকে সহকর্মী আকবর হোসেন বাচ্চুর প্রতিবেদন জানাচ্ছেন নাজিয়া আফরিন রিয়া। পবিত্র মাহে রমজান উপলক্ষে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সাধারণ ক্ষমায় মুক্তি পাচ্ছেন দেশটিতে বিভিন্ন অপরাধে সাজাপ্রাপ্ত 90 জন বাংলাদেশী নাগরিক। এ বিষয়ে কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ বাংলা টিভিকে জানান, বাংলাদেশের সাথে কাতারের বিমান যোগাযোগ চালু হলেই দ্রুত সময়ের মধ্যে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশীদের দেশে পাঠানো হবে। ইতিমধ্যে আমাদের বাংলাদেশি কয়েদীদের মধ্যে 90 জনকে মুক্তি দেওয়া হয়েছে এবং আমাদেরকে জানানো হয়েছে তারা শীঘ্রই তাদের যে কিছু কার্যক্রম আছে এগুলো ফর্মালিটি কমপ্লিট হলে পরে এবং বিমান যখন চালু হবে তখন তারা দেশে যাবে। এদিকে কাতারের আমিরের নেয়া এ উদ্যোগকে স্বাগত জানিয়ে কাতার প্রবাসীরা বলেন, কাতার একটি মানবিক রাষ্ট্র, আগামীতে সে দেশের আইন কানুন মেনে চলার প্রত্যাশা ব্যক্ত করেন তারা। এই মাহে রমজান উপলক্ষে বিভিন্ন দেশের লোককে মুক্তি দিচ্ছে, এর মধ্যে বাংলাদেশের লোক 90 জন আছে, ইনশাআল্লাহ তারা শীঘ্রই বাংলাদেশে চলে যাবে। বাংলাদেশের বর্তমানে 90 জনকে মাহে রমজান উপলক্ষে মুক্তি দিয়েছে। কাতার একটা মানবিক রাষ্ট্র, আমরা যেন এই দেশে সহিভাবে সুন্দরভাবে বসবাস করতে পারি। কাতারের বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, যে সকল প্রবাসী ছোটখাটো অপরাধে সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন যাবত জেল খাটছেন তারাই এই সাধারণ ক্ষমার আওতায় মুক্তি পাচ্ছেন। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। কুলাউড়ায় আমাদের কথা ফ্রান্সের পক্ষ থেকে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। আমাদের ফ্রান্স প্রতিনিধি রাসেল আহমেদ জানান, ফাতেমা খাতুনের প্রকাশনায় ফ্রান্স সহ ইউরোপের জনপ্রিয় অনলাইন পত্রিকার পক্ষ থেকে প্রতি বছরের মতো এবারও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শতাধিক অসহায় গরিব ও কর্মহীন পরিবারের সদস্যদের মাঝে এইসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ফ্রান্স থেকে পাঠানো আমাদের কথা পত্রিকার পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুলাউড়া সাংবাদিক সমিতির সভাপতি মুক্তাদির হোসেন, কুলাউড়া সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সালিক আহমেদ। প্রবাসী কমিউনিটির নেতা মোহাম্মদ জিল্লুর রহমান, সিলেট ভিউ নিজস্ব প্রতিবেদক শাকির আহমেদ, কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহমুদুর রহমান মাসুম। ফাতেমা খাতুন মরিয়ম বলেন, সকল প্রবাসী বিত্তমান মানুষ যদি কিছু কিছু করে সাহায্যের হাত বাড়িয়ে দেন বাংলাদেশ, তাহলে বাংলাদেশের অসহায় মানুষেরা অনেকটাই উপকৃত হবে। ঈদ সামগ্রী পেয়ে দুস্থ মানুষজন আমাদের কথা পত্রিকাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।